এবার ভারতীয় গরু ওঠেনি উত্তরাঞ্চলের পশুর হাটে। স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়ে নিজস্ব চাহিদা মিটিয়ে রংপুর বিভাগে উদ্বৃত্ত থাকবে প্রায় 4 লাখ পশু। এরপরও দাম বেশি হওয়ায় 60% মানুষ কোরবানি করতে পারবে না বলে দাবি করেছে ক্যাব। বিশ্লেষকরা বলছেন, দেশীয়ভাবে পশু খাদ্য উৎপাদন ও ভর্তুকি দেয়া না গেলে সংকট আরও বাড়বে। উত্তরাঞ্চলে কোরবানির পশুর ঘাটতি নেই, উল্টো উদ্বৃত্ত থাকবে প্রায় 4 লাখ গরু ছাগল। তারপরও হুহু করে বাড়ছে দাম। ক্যাবের তথ্য অনুযায়ী গেল 3 দশকে দেশের বাজারে কোরবানির পশুর দাম বৃদ্ধি পেয়েছে প্রায় 1.5%। 1990-এ গরুর মাংস প্রতি কেজি বিক্রি হতো 50 থেকে 65 টাকায়, এখন তা কিনতে গুনতে হচ্ছে 760 থেকে 840 টাকা। খামারিরা বলছে, পশুখাদ্যের দাম বৃদ্ধির প্রভাবেই দাম বাড়ছে গরু ছাগল মহিষ ভেড়ার। গরু যে পরিমাণে খরচ করছে এই পরিমাণে টাকা পাচ্ছি না। 1 কেজি গরুর ফিডের যে দাম সেই অনুপাতে এবার গরু যেভাবে আমরা তৈরি করেছি সেই অনুপাতে আমরা দামটা পাচ্ছি না। করোনার ঝাপটা আর উচ্চ মূল্যস্ফীতির জেরে রংপুর বিভাগের মানুষের পশু কোরবানির সক্ষমতা কমেছে। ক্যাব বলছে, কোরবানি দেওয়ার সামর্থ্য হারিয়েছেন অন্তত 60 থেকে 65% মানুষ। গরুর দাম এত বেশি যে আমরা কোরবানি করতে পারতেছি না। আমাদের মতো ফ্যামিলির কোরবানি সম্ভব না, কারণ 10-15 হাজার টাকা কোরবানি করতে লাগবে। মানুষের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব একটা ভালো না। ভাগে দিতে গেলে আগে 10 হাজার টাকা, কিন্তু এবারে যেটা দেখা যাচ্ছে যে আপনি 7 ভাগে দিলেও সেটা 15 হাজার টাকা পার হয়ে যাচ্ছে। একসময় বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দরিদ্রদের মাঝে কোরবানির মাংস বিতরণ করত, কিন্তু মধ্যময়ের দেশ হওয়ার পর সেটিও আর নেই। বিশ্লেষকরা বলছেন, ভর্তুকি অথবা দেশীয়ভাবে পশুখাদ্য উৎপাদন করা না গেলে আবারও আমদানি নির্ভর হয়ে পড়বে পশুখাত। একটা গরুর দাম 80 থেকে 1 লক্ষ টাকা হয়, তাহলে একজন দরিদ্র মানুষের পক্ষে এই কোরবানি অংশগ্রহণ করা সম্ভব হবে না। কৃষিভিত্তিক গোখাদ্য শিল্প যদি তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই অঞ্চলে আমরা নিজেরাই খাদ্য উৎপাদন করে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো। দাম যে বেড়েছে, এটি শুধু গরুর দাম মাংসের দাম বেড়েছে তা নয়, ঠিক আনুপাতিকভাবে প্রতিটা দ্রব্যের দাম বেড়েছে। খামারি তথ্য দিয়েছি সেখানে, এখান থেকে মানুষ আসলে ক্রেতা এবং বিক্রেতা নিজেরাই বার্গেনিং করে আলোচনা করে তারা পশু কিনতে পারবে। রংপুর বিভাগের 8 জেলায় এবার কোরবানির পশুর চাহিদা 11,82,000 আর প্রস্তুত রয়েছে 15,62,000 পশু। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।